জলডাঙ্গা পরিবহন নৌকা হলেও এটি চলবে জলে ও স্থলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্যতিক্রমী এই নৌকাটি বানিয়েছেন লক্ষ্মীপুরের রামগতির কারিগর ইউসুফ। নৌকাটিতে আছে গাড়ির মতো স্টিয়ারিং, আবার নদীতে চলার জন্য পেছনে রয়েছে দুটি পাখা, নৌকায় ওঠার জন্য সিঁড়ি, দৃষ্টিনন্দন ছাউনি আর 24 জন যাত্রী বসার সুব্যবস্থা রয়েছে। উভচর এই নৌকাটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। কারিগর ইউসুফ জানালেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে প্রায় 3 বছর অক্লান্ত পরিশ্রম করে তিনি নির্মাণ করেছেন এই নৌকা, যাতে ব্যয় হয়েছে প্রায় 15 লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকাটি উপহার দিতে চান তিনি। বঙ্গবন্ধু শতবার্ষিকীতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আমি এটা উপহার দেব। উনি যদি আমার এই উপহারটা গ্রহণ করে নেন, তাহলে আমার 3 বছরের অক্লান্ত পরিশ্রম, রাত দিন 24 ঘন্টা ওটা থাকবে না। পরিবার ও এলাকাবাসী জানায়, প্রশাসনিক সহযোগিতা পেলে প্রধানমন্ত্রীর কাছে নৌকাটি পৌঁছানো সম্ভব। একটা নৌকা তৈরি করেছে প্রধানমন্ত্রী, উপকার করার লিগে আমরা দেখতে আসছি। অনেক লোক আসছে, খুব সুন্দর নৌকা তৈরি করতেছে। নৌকাটা খুব সুন্দর, দেখার জন্য আসলাম দূর থেকে। একটা নৌকা বানা বানা এই জিনিসটা আমরা শেখ হাসিনাকে আমরা উপহার দিব। নৌকাটি রাস্তায় চলার উপযোগী কিনা খতিয়ে দেখে কারিগর ইউসুফকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিআরটিএর বা অন্য যারা আছে তাদের সাথে তাদেরকে দিয়ে যাচাই করে তারপরে আমরা তাকে যেটুকু সহযোগিতা করার করব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।